audio jungle. Hello guys, welcome to our all-rounder channel. So, আজকে আমরা বানাবো পালক পনির. পালক পনির বানানোর জন্য আমরা নিয়েছি এখানে আদা কুচি আর লঙ্কা কুচি. তারপর নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু নিয়েছি. আলুটা অপশনাল হয়, আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিবেন. তারপর এখানে নিয়েছি রসুন কুচি, এটা দিয়েছি আমরা আলাদা করে যখন লাস্টে সম্বাস দেবো সেটার জন্য. তারপর নিলাম টমেটো আর এটা হলো আমাদের পালক. তারপর নিয়েছি পনির. এবার আমরা গ্যাস অন করব, তারপর একটা সসপ্যান নিয়ে নেব. এখন সসপ্যানটা অল্প সময় গরম করব, তারপর হচ্ছে আমাদের সেটাতে দিতে হবে অল্প তেল। আমি এখানে সরষের তেল নিয়েছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা এবার একটু সময় গরম করে নিতে হবে। সরষের তেল নিয়েছি, তেলটা অল্প সময় বেশি করে ভালো মতন গরম করতে হবে। সো এবার তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো অল্প জিরে। জিরা ভালো মতন যখন গরম হয়ে যাবে, ফুটানো স্টার্ট হয়ে যাবে, তারপর আমরা দিয়ে দেবো আমাদের কুচি পেঁয়াজ। কুচি পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এবার আমরা সেটাকে ভালো মতন ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট এটা অল্প ব্রাউনিশ টাইপ যখন আসবে ততক্ষণে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটা অল্প ব্রাউনিশ টাইপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এটাতে টমেটো। টমেটো অল্প ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণটা দেওয়ার কারণ হলো বিকজ আমরা এখন টমেটো দিয়েছি, টমেটোটা ফট করে গলে যাওয়ার জন্য লবণটা দেওয়া হয়। এখন এটাকে আমরা 10 মিনিটসের জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণ আমাদের সেটা বয়েল হচ্ছে ততক্ষণ আমরা কড়াই একটা বসিয়ে নিয়েছি আর এখন তেল দিয়ে দেব। তেলটা আবার অল্প সময় গরম করতে হবে ভালো মতন। তারপর হচ্ছে এখন এটাতে দিয়ে দেব আলু। আলুটাকে আমরা এখন ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সসপ্যানে পালক সিদ্ধ হচ্ছে আর সেখানে একদিকে আলু ভাজা হচ্ছে। আলুটা সামান্য ব্রাউনিশ টাইপ যখন হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন, তারপর আমরা এটাকে উঠিয়ে নেব।
তারপর এবার আমরা পনির ফ্রাই করব তার জন্য আমরা অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটাতে কি হবে আমাদের পনিরটা কড়াইতে লেগে যাবে না এবার দিয়ে দিলাম সবটুকু পনির ভালো মতন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর এবার সেটাকে আমরা তুলে নেব তারপর গ্যাস অফ করে দেব আর দেখে নিচ্ছে অল্প আমাদের পালক পনির পালকটাকে সেদ্ধ হয়েছে নাকি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পালকটা কতগুলো ছিল পুরো সসপ্যানে ভর্তি ছিল আর এবার দেখো সিদ্ধ হয়ে তলায় চলে গেছে দেখো আমরা জল দিয়েছিলাম না এখন দেখো কতটুকু জল বেরিয়েছে কড়াইতে এবার দিয়ে দেব ঘি ঘি দেওয়ার পর এখন দিয়ে দেব রসুন কুচি ভালো মতো রসুনটাকে ভেজে নিতে হবে তারপর হচ্ছে আমাদের পেস্টটা আমরা এখানে দিয়ে দেব ভালো মতন ভেজে নিতে হবে আবার তারপর এবার দিচ্ছি দই ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু হাত থামতে হবে না যদি হাত থেমে দাও তারপর কী হবে দইটা ফেটে যাবে তার জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যত ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো আমরা সেটাতে আলু আলুটাকে দিয়ে ভালো মতন আবার মিক্স করব মিক্স করার পর এবার আলুটাকে সেদ্ধ করার জন্য আমরা অল্প সময় গ্যাসের স্টিমটা লো করে রেখে দেব একটু পরে পরে চেক করতে থাকবেন আলু সেদ্ধ হয়েছে কিনা সো এবার আমরা অল্প সময় ঢেকে রেখে দিলাম তারপর আবার হচ্ছে আমরা চেক করে নেব আমাদের আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে সাধারণ অল্প গরম মশলা দিয়ে দেবে গরম মশলা দেওয়ার পর ভালো মতো মিক্স করতে হবে যখন মিক্স হয়ে যাবে তারপর পনির দিয়ে দেব পনিরটা লেগে আছে তারপর হচ্ছে আবার একটু সময় মিক্স করে নেব আমাদের পালক পনির রেডি হয়ে গেল